লালবাগের কেল্লা, এটি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 17 শতকে নির্মিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ স্থাপনা, যা কেল্লা আওরঙ্গাবাদ নামে এক সময় পরিচিত ছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এটি লালবাগ কেল্লা নামে পরিচিতি পায়। একসময় এই এলাকায় প্রচুর লাল গোলাপের চাষ হতো বলে এর নাম লালবাগ হয়। লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল সুবাদার আজম শাহ কর্তৃক। তিনি এর নির্মাণ কাজ শুরু করলেও সমাপ্ত করতে পারেননি। পরবর্তীতে তারই উত্তরসূরি ও হবুশ্বশুর মুঘল সুবাদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় এর নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও তা শেষ করে যেতে পারেননি। কারণ এ কেল্লার নির্মাণকালীন সময়ে তার আদুরে কন্যা ইরানদৌ রহমত বানু তথা পরিবিবি মৃত্যুবরণ করেন। এখানেই পরিবিবির সমাধি দেয়া হয়। পরিবিবির সমাধিটি 4টি মিনার ও 1টি গম্বুজ বিশিষ্ট সুরম্য প্রাসাদে অবস্থিত, যেটির গম্বুজ তামার পাতে মোড়ানো। এই সমাধিতে দুর্লভ সব পাথর ও টালি ব্যবহার করা হয়েছে। এখানে পরিবিবি ছাড়াও আরো 1টি কবর রয়েছে। এটির সম্মুখ 3 দিকে রয়েছে পানির ফোয়ারা, যেটিকে একটু দূর থেকে দেখলে অনেকটা তাজমহলের মতো মনে হয়। পরিবিবির সমাধিটির ঠিক পূর্ব দিকে রয়েছে দরবার হল, যা দেয়ানি আম নামে পরিচিত। এটি দরবার হল ও প্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো। দেয়ানি আম এর স্বাদ অনেকটা গ্রাম্য কুড়েঘরের মতো দেখতে। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে সযত্নে রাখা আছে তৎকালীন সময়ের ব্যবহৃত তৈজসপত্র, সৈনিকদের বর্ম, ছড়া, বন্দুক, যুদ্ধাস্ত্র সামগ্রী ও তৎকালীন কিছু পুরাণের এবং তৎকালীন কিছু পাণ্ডুলিপি। এখানে আছে তৎকালীন সময়ের অত্যাধুনিক হাম্মামখানা বা শৌচাগার। দেয়ানি আমের পূর্ব দিকে চোখে পড়বে বিশাল বাঁধানো পুকুর। এটি এখন প্রায় সারা বছরই পানি শূন্য থাকে। লালবাগ কেল্লার প্রধান প্রবেশদ্বার ছাড়াও উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণে 2টি গেট রয়েছে। এই গেট বা তোরণগুলো অসম্ভব কারুকার্য মণ্ডিত। এ কেল্লার প্রাচীরগুলো অনেক পুরু ও দেয়ালের নির্দিষ্ট বিরতিতে প্রতিরক্ষা গুহ রয়েছে। কেল্লার দক্ষিণ পাশে রয়েছে সৈনিকদের ব্যারাক এবং এই ব্যারাকের উপরে একসময় ছিল সুশোভিত ছাদ বাগান। এটি দক্ষিণ পূর্ব অংশে একটি গোপন সুড়ঙ্গের অস্তিত্ব পাওয়া যায়। এর শেষ কথায় তা অনেক চেষ্টা করেও কোনো কুল কিনারা করা সম্ভব হয়নি। লালবাগ কেল্লার একেবারে পশ্চিম প্রান্তে রয়েছে একটি মসজিদ, যা মুঘল স্থাপত্যকলার একটি নিদর্শন। এই মসজিদটি আজও চালু রয়েছে এবং এতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়। লালবাগ কেল্লার অভ্যন্তরটি অনেক রকম ফুল ও পাতাবাহার গাছে সুসজ্জিত এবং এর রং ও বর্ণের শোভা যে কারো মনকেই নিমেষেই ভালো করে তোলে। বর্তমানে লালবাগ কেল্লাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এটিকে জাদুঘর হিসেবে প্রদর্শনের ব্যবস্থা করেছে। 20 টাকা দর্শনের বিনিময়ে এটি ঘুরে দেখা যায়। রবিবার বাদে সপ্তাহের প্রতিদিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকে। উল্লেখ্য, 2014 সাল থেকে এখানে চালু হয়েছে সাউন্ড ও লাইট শো নামে বিশেষ প্রদর্শনী, যা আপনাকে নিয়ে যাবে 400 বছরের সুদূর অতীতে এবং নিঃসন্দেহে এটি অতীত ও বর্তমানের সেতুবন্ধন হিসেবে আপনাকে গড়ে তুলবে আরও সমৃদ্ধ।